কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি জেলে আমির হামজা জেলে কোরআনের কথা বলার কারণে আমির হামজা জেলে কোরআনের কথা বলার কারণে হয়তোবা একদিন গোলাম রব্বানি আপনাদের মাঝে থাকবে না ঠিক কি না এইজন্য আপনারা দোয়া করবেন আমরা মাজলুম অবস্থায় আছি আল্লাহ পাক বলেছেন এদেরকে মারে কেন এদেরকে ধরে কেন এদেরকে অ্যারেস্ট করে কেন জানেন কি কারণে এটা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে মন খারাপ করার কোনো যুক্তি নেই আমি আপনার ভোট কেটে দেওয়ার জন্য আসি নাই আপনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আসি নাই শুধুমাত্র এতটুকুই বলবো আল্লাহ বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তুমি যখন তোমার রবের কথা বলবা তুমি যখন তোমার রবের পক্ষে মানুষকে ডাকবা এক শ্রেণীর মানুষ তোমার পাশে থেকে তোমাকে ডিস্টার্ব করবে তোমাকে মারবে তোমাকে কলঙ্কিত করবে তোমাকে অ্যারেস্ট করবে কার কথা আল্লাহর কথা আল্লাহ দুনিয়াতে আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি চেয়ারম্যান ছিলেন কিলা আল্লাহ বলবে আমতাসিলা মাইহাল মুরজিমুন পিতক হয়ে যা দুনিয়াতে আমার কোরআনকে যারা ভালোবাসতো সাপোর্ট করতো তাদেরকে ডিস্টার্ব করে জেলখানায় আবদ্ধ করেছিলিস চলে যা এখান থেকে তোর ওই সমস্ত জনপ্রিয়তা তোর সার্টিফিকেট তোর সম্মান মর্যাদা আমি আল্লাহ দেখতে চাই না জাহান্নামের ভিতরে চলে যা আপনি জাহান্নামে যাবেন রসূল পিছন থেকে আল্লাহ পাককে বলবে আল্লাহ এটা আমার উম্মত ছিল বুঝে নাই আল্লাহ পাক বলবে আপনার দোয়াকে কবুল করা হবে না ছাড় দেন এদেরকে জাহান্নামে আমি জ্বালাবো দুনিয়াতে আমার নিরহ গোলামগুলোকে ডিস্টার্ব করেছে নাউজুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা কার কাছে বিচার দিব কার কাছে বিচার দিব আমাদের কান্নার আওয়াজ প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যদি পৌঁছাইতো আল্লাহর কসম কোরআন সামনে রেখে বলছি কোন কোন কারণে কাঁদি নাই মার জন্য যদি কাঁদতে ভুলে যায় বাবার জন্য কাঁদতে ভুলে যায় নিজের জন্য কাঁদতে ভুলে যায় কোরআন ওলাদের জন্য কাঁদতে মনটা ভোলে না আমার ভাইয়েরা প্রিয় উপস্থিতি আমি স্টেজে আসার আগে আমার চোখ দিয়ে পানি পড়ছিল ঝরঝর করে আমার মনে পড়ে গেল আজকে মাহফুজ সাহেব আমার অত্যন্ত সম্মানিত এবং সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান যেখানে আছে যারা বাংলা ভাষা বোঝে সবার হৃদয়ের স্পন্দন যিনি ছিলেন অল্প সময়ের মধ্যে কোরআন আর হাদিস নিয়ে সারা বিশ্বের মাঝে নাম প্রচারিত হয়েছিল সবার মাঝে জনপ্রিয়তা অর্জন করেছিল তিনি আমির হামজা সাহেব আজকে আমি পেছনে বসে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল আমি মাহফুজ ভাইকে আগে আমি দেখেছিলাম অনেক জায়গায় ওই জায়গাগুলোতে আমি সাথে তার দেখেছিলাম আমির হামজা ভাইকে কিন্তু আজকে মাহফুজ ভাই যখন কথা বলতেছিলেন পেছনে বসে থেকে আমার মনে হচ্ছিল এই জায়গায় এক সময় আমির হামজা ভাই বসতো এই জায়গায় আমির হামজা ভাই আজকে থাকার কথা ছিল কিন্তু আজকে মাহফুজ একাই আসলো কেন মাহফুজ ভাই হামজা ভাই কোথায় গেল আজকে ভালো মানুষগুলো জেলখানায় বন্দী হয়ে আছে খারাপ মানুষগুলো বাহিরে আমি মনে করি আমির হামজা ভাইয়ের একটাই অপরাধ আমির হামজা ভাইয়ের দোষ একটাই আল্লাহর কোরআনের কথা বল কথা বলেন ঠিক কি না কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি আল্লামা সাইদি জেলে আমির হামজা জেলে কোরআনের কথা বলার কারণে আমির হামজা জেলে কোরআনের কথা বলার কারণে হয়তোবা একদিন গোলাম রব্বানি আপনাদের মাঝে থাকবে না ঠিক কি না এইজন্য আপনারা দোয়া করবেন আমরা মাজলুম অবস্থায় আছি আল্লাহ পাক বলেছেন এদেরকে মারে কেন এদেরকে ধরে কেন এদেরকে অ্যারেস্ট করে কেন জানেন কি কারণে এটা আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে মন খারাপ করার কোনো যুক্তি নেই আমি আপনার ভোট কেটে দেওয়ার জন্য আসি নাই আপনার জনপ্রিয়তা নষ্ট করার জন্য আসি নাই শুধুমাত্র এতটুকুই বলবো আল্লাহ বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তুমি যখন তোমার রবের কথা বলবা তুমি যখন তোমার রবের পক্ষে মানুষকে ডাকবা এক শ্রেণীর মানুষ তোমার পাশে থেকে তোমাকে ডিস্টার্ব করবে তোমাকে মারবে তোমাকে কলঙ্কিত করবে তোমাকে অ্যারেস্ট করবে কার কথা আল্লাহর কথা আল্লাহ পাক বলল ওয়াইটিনসি অপেক্ষা করো আমি আল্লাহ ডাক দিব সূরে ইয়াসিনে বলেছেন সালামুন কওলাম মির রব্বির রহিম আসো আমার দিকে আসো ভালো ভালো মানুষগুলোকে ডাক দিয়া বলা হবে সালামুন কওলাম মির রব্বির রহিম
আমার দিকে আসো আজকে তোমাদের গলায় আমি মালা দিব কেননা দুনিয়ার জিন্দেগিতে কোরআনের কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকতে গিয়ে কলঙ্কিত হয়েছে তোমাদেরকে ডিসটর্ব করা হয়েছে তোমাদেরকে আবদ্ধ করা হয়েছে আজকে আমি আল্লাহ নিজে তোমাদের গলায় মালা দিয়ে দিলাম তোমরা জান্নাতে চলে যাও ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমি মানুষকে গালি দেয় নাই গাজা মত ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে নাই টেন্ডারবাজি করে নাই শুধু তারাদের অপরাধ ছিল আমার কোরআনের কথা বলা ডিস্টার্ব করেছিস ওদের গলায় মালা দিয়ে দিলাম সালামুন কওলাম মির রাব্বির রহিম আল্লাহ পাক পরেই বলবেন ওয়ামতাসুল ইয়া মাইয়ুহাল মুজরিমুন হাফিজে কোরআন যারা আছেন সত্যি বলেন এই কোরআনে এই কথা আল্লাহ বলেছেন কিনা ওয়ামতাসুল ইয়া মাইয়ুহাল মুজরিমুন দুনিয়াতে আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি চেয়ারম্যান ছিলেন কিলা আল্লাহ বলবে ওয়ামতাসুল ইয়া মাইয়ুহাল মুজরিমুন পৃথক হয়ে যা দুনিয়াতে আমার কোরআনকে যারা ভালোবাসতো সাপোর্ট করতো তাদেরকে ডিস্টার্ব করে জেলখানায় আবদ্ধ করেছিলিস চলে যা এখান থেকে তোর ওই সমস্ত জনপ্রিয়তা তোর সার্টিফিকেট তোর সম্মান মর্যাদা আমি আল্লাহ দেখতে চাই না জাহান্নামের ভিতরে চলে যা আপনি জাহান্নামে যাবেন রসূল পিছন থেকে আল্লাহ পাককে বলবে আল্লাহ এটা আমার উম্মত ছিল বুঝে নাই আল্লাহ পাক বলবে আপনার দোয়াকে কবুল করা হবে না ছাড় দে এদেরকে জাহান্নামে আমি জ্বালাবো দুনিয়াতে আমার নিরহ গোলামগুলোকে ডিস্টার্ব করেছে নাউজুবিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা কার কাছে বিচার দিব কার কাছে বিচার দিব আমাদের কান্নার আওয়াজ প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যদি পৌঁছাইতো আল্লাহর কসম কোরআন সামনে রেখে বলছি কোন কোন কারণে কাঁদি নাই মার জন্য যদি কাঁদতে ভুলে যায় বাবার জন্য কাঁদতে ভুলে যায় নিজের জন্য কাঁদতে ভুলে যায় কোরআন ওলাদের জন্য কাঁদতে মনটা ভোলে না এই জন্য আমরা প্রধানমন্ত্রী সহ যারা দায়িত্বশীল তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অনুরোধ করতেছে আল্লাহর যদি আসামি হয়ে যান ছাড় পাবেন না দুনিয়াতে কেউ না কেউ হয়তো অপরাধ করলে আসামি হয়ে যায় কিন্তু এই আসামি চিরদিনের জন্য নয় কিন্তু আল্লাহর আসামি আল্লাহর কোরআনের দৃষ্টিতে যখন আপনি আসামি হয়ে যাবেন এই জাহান্নাম থেকে বাঁচার উপায় থাকবে না এই জন্য ভাই বলেছেন দোয়া করার জন্য এক মিনিট একটু ভাইয়ের জন্য দোয়া করে বিদায় হয়ে যায় কষ্ট হবে আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا الله هزار هزار তোমার গোলামদেরকে নিয়ে কুরআন সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে হাত উত্তোলন করেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও হায় আল্লাহ গত বছর এই ময়দানে হাজার হাজার মুসলমানেরা দিন দরদে কোরআন প্রেমিকরা তোমার বান্দা হামজা ভাইয়ের মুখে কোরআন তেলাওয়াত শুনে চাওয়া শুনে যে এবছর যার দেওয়ালের ভিতরে বন্দি তোমার গোলাম আমার ভাই হায় আল্লাহ কোরআনের জন্য তুমি আমাদের মাঝে ফিরাইয়া দাও হায় আল্লাহ আমাদেরকে সে তো ইনকাম করে খাওয়ায় না আমাদের জন্য সে তো কোনো বাজেট আনেন না সরকার থেকে শুধুমাত্র কোরআনের জন্য তোমার গোলামকে ভালোবাসি আল্লাহ যারা তাকে অ্যারেস্ট করলো ভুল কারণে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ে দিয়ে দাও আমি তার কাছে বসেছি তার মতো এত ভালো নরম মানুষ হয় না তার মতো এত বিশাল এত মনের অধিকারী মানুষ আরো হয় না রে মালিক আল্লাহ আমি রামজা ভাইয়ের মতো যারাই আজকে জেলখানার ভিতর আবদ্ধ হয়ে আছে আল্লাহ তুমি ছাড়ার ব্যবস্থা করে দাও কোরআনের ময়না পাখি আমাদের সারা বন্দি মালিক রে কোরআনের পাখিগুলো কোন মুক্ত পরিবেশে ফিরে আসার তৌফিক দাও আল্লাহ আমার ডান পাশে বসা আমার মাথার মুঠো মুকুট আল্লাহ আমার মামার হায়াত দারাজ করে দাও গোলাম রব্বানি নাম সারা বাংলাদেশে যুবক আবাল বৃদ্ধ সবাই ভালোবাসে ভালোবাসে অটুট রাখার তৌফিক দিও মাহফুজ ভাইকে তুমি কবুল করে নাও হামজা ভাইয়ের কলিজা টুকরা সন্তান গুলো বাবা বেঁচে থাকতে ইতিম হয়ে আছে আল্লাহ বাচ্চা গুলোর চোখের পানির দিকে তাকায় হামজা ভাইকে উন্মুক্ত করে দাও
ডাক দিবা সবার নরম জিহ্বা দিয়া কালিমা পড়তে পড়তে বিদায় নেওয়া তৌফিক দিওয়ালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।